والله ايدا كون عمل اميو جانينا لكن فرشتراو جانينا كرامان كاتبينو جانينا عمل نمار مدد ايدا اولي خوينا اتشو ايدا عمر عمل تمار کسي رخي تو ايدا كون عمل الله تخن اي بندا كي كوي تياسي او بندا تمي غبير راتر جخن দরজা বন্ধ জানালা বন্ধ অন্ধকার রাত্রম চোখ বন্ধ করে আমাকে হাজির নাজির জেনে না কেউ তোমাকে দেখতেছে না কেউ তোমাকে জানতেছে না কেউ তোমাকে বুঝতেছে দিমাগের মধ্যে আমাকে হাজির নাজির জানাই রাখা তুমি যে মুরাকাবা করতেছিলা মুরাকাবা করতেছিলা ওই মুরাকাবার বিষয়টা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না কোন ফেরেশতাও জানে না ওই মুরাকাবার নেকামল সরাসরি আমি গ্রহণ কইরা আমার পকেটের মধ্যে জমা করে রাখছি আজগা তোমাকে ফেরত দেওয়ার জন্য এই জন্য কইছিলাম যে মুমিন বান্দার কাম কয়টা কন্না বুইল্লা গেছে কয়টা এক নম্বর শরীয়ত সুন্নতের উপর মজবুত থাকা শরীয়ত সুন্নতের উপরে কি দুই নম্বর জিকির মুরাকাবার সঙ্গে চলা তাহলে একটা হলো শরীয়ত সুন্নত দেখছেন যদি শরীয়ত সুন্নত মতো আমল করলেন কি ইজ্জত সুবহানাল্লাহ আর শেষ রাতে বলেন না কখন শেষ রাতে জিকির মুরাকাবার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ যদি শেষ রাতে উঠলেন সবাই ঘুমায় আছে আপনি উঠেন সুন্দর মতন ওযু করেন আমাদের বুজুর্গ সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই আমাদের দাদা পীর কইতেছেন শেষ রাতে তুমি উড়ো ওরে আল্লাহর বান্দা শেষ রাতে উড়ো সুন্দর মতন ওযু করো সব ঘুমায় আছে তুমি উঠে যাও আল্লাহু আকবার উইটা গেছে উইটা সুন্দর মতন ওযু করতে আছে শীত এই বুড়াকে থামাইতে পারে না গরম এই বুড়াকে থামাইতে পারে না আল্লাহু আকবার উইটা গেল সুন্দর মতন ওযু করলো কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ কয় রাকাত কয় যে ছয় বারে ১২ রাকাত কোন না ছয় বারে জোরে কোন ছয় বারে পড়বেন নি কে কে পড়বেন ছয় বারে কথা কন না ছয় বারে সম্ভব হইল না আট রাকাত দশ রাকাত সম্ভব হইল না আট রাকাত সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না অন্তত কয় রাকাত কন না কেন আল্লাহ পাক বড় মায়া করছেন কো আমার বান্দা কোন রাতে ঘুম ভালো হইব কোন রাতে ঘুম খারাপ হইব কোন রাতে আগে আগে উঠতে যাইব কোন রাতে উঠতে একটু দেরি হইব এজন্য ১২ রাকাত পড়লো সুন্নত ১০ রাকাত পড়লো সুন্নত ৮ রাকাত পড়লো সুন্নত ৬ রাকাত পড়লো সুন্নত ৪ রাকাত পড়লো সুন্নত মিনিমাম মিনিমাম কন্যা কয় রাকাত ২ রাকাত পড়লো সুন্নত ২ রাকাতের কম নামাজ হয় না نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة البتيرة আল্লাহর হাবিব বলেন এক রাকাতটা নামাজ হয় না কোন না এক রাকাতটা কি হয় না নামাজ হয় না এক রাকাত পড়তে হইলে আরেক দুই রাকাতের সঙ্গে মিলাইয়া মাগরিবের নামাজ আরেক দুই রাকাতের সঙ্গে মিলাইয়া বেতেরের নামাজ পড়ন লাগে সিঙ্গেল ভাবে এক রাকাতের নামাজ হয় না এটা হানাফি মাযহাব আল্লাহু আকবার میرے بھائیو دوستو بزرگوں حضرت حاجی امداد اللہ فاروقی مہاجر مکی رحمت اللہ علیہ بولن সব ঘুমাই আছে তুমি উঠো সব ঘুমাই আছে তুমি উঠো আয় খোদা সা জিন্দা হে আরশে বরি আয় খোদা সা জিন্দা হে আরশে বরি শাম রা দাদি তু জুলফে আম্বরি রোজে রা বা শাম কাফুর আয় করিম দাদাই রোশন তু রা আকল সলিম গভীর রাত্র সব ঘুমাই আছে তুমি উঠো কাউকে যন্ত্র না কাউকে কি যন্ত্রণা করিব না বাবা উঠে মায়ে জানে না মায়ে উঠে বাবা কইতে পারে না সন্তান উঠে মা বাবা জানে না মা বাবা উঠে সন্তান জানে না এরকম নিজেকে আড়াল করে উঠতে হবে না সারা বাড়ি একাকার করে দেবেন
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কচুরের মতন উঠো সুন্দর মতন ওযু করো কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো কিবলামুখী হইয়া বসো কিবলামুখী হইয়া বসতে হবে চোখটা বন্ধ করতে হবে কলবটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাইতে হবে এটার নাম হইল মুরাকাবা শিখন লাগে মুরাকাবা কন না শিখন লাগে না শিখলে কঠিন শিখলে সহজ সাইকেল একটা পড়ে আছে এই মাথায় বিরাট প্যান্ডেল ওই মাথায় আমার বাম দিকে আরে আপনি কোন একজন আল্লাহওয়ালা আলেম বুজুর্গ শেখুল হাদিস ওনারে কইলেন যে হুজুর মেহরবানি করে সাইকেলটা ওই মাথায় লইয়া যান উনি যদি সাইকেল চালাইতে না জানলেন তাইলে কতবার যে সাইকেল ওনার গায়ে পড়বে আর উনি যে কতবার সাইকেলের গায়ে পড়বেন ঠিক না বেটি আর সাইকেল চালাইতে জানে ছোট্ট পিচ্চি কথা কন না শরীরে কুলায় না পাও দুইটা ভিতরে ঠ্যান দুইটা ভিতরে ঢুকায় দিয়া কেচির মতন কেসকেস করে চালায় কথা কন না এই পিচ্চিকে যদি কইলেন সাইকেলটা বাবু এখান থেকে ওইখানে নিয়ে যাও পিচ্চি কি করবে শেখুল হাদিস সাহেব উনি কিন্তু কয়েকবার আপ ডাউন করছেন সাইকেলের উপরে আর পিচ্চি কি করবে পিচ্চি সাইকেলটার কানে ধরব যেখানে হাত হাতে ধর এটা না নিচে আরেকটা শিকন আছে না ওই কানে ধরব কানে ধরে আরেক দিকে তাকাইয়া কথা কইতে আছে আর হাঁটতে আছে আপনি দেখবেন সাইকেল এই বাচ্চার পিছনে গোলামের মতন হাইটটা যাইতেছে ঠিক না বেটি ঘটনা কি এই বাচ্চা কি বুজুর্গ হয়ে গেছে বুজুর্গ হয় নাই শিখন আর না শিখনের বেশ কম কন না শিখন আর না শিখনের বেশ কম একজন শিখছে তো সাইকেল গোলাম হয়ে গেছে আরেকজন শিখে নাই তো বারবার খালি উত্তিয়া পড়তেছে ঠিক না বেটি তো শিখবেন তো ইনশাআল্লাহ কেমনে কেমনে টাইম কিরকম আমার সময় বেশি দিবেন না কম দিবেন কথা কয়াল না কতটুকু আনুমানিক সাড়ে দশটার মধ্যে কি চলে আসবো না তাইলে আমি অন্য লম্বা যাব নাহলে লম্বায় যাব আচ্ছা ঠিক আছে না ফোন করে না তো কইতেছিলাম হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন কই যে মুরাকাবা শিখতে হবে মুরাকাবা শিখতে হবে না শিখলে হবে না আল্লাহু আকবার কত কথা এই দরবার আল্লাহ পাকের কাছে কবুল হইছে এরকম দরবার নাহলে আমি কথা কইতাম আমার মস্তিষ্কের মধ্যে খালি কথাই ঢুকলে কিলবিল করতে আসে এই জন্য অনুমতি চাইলাম যে টাইম পরে আবার ব্যালেন্স রক্ষা করতে পারবো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খালি চিঠি লেখে কার কাছে ইমামে রব্বানী কুতবুলের শাহ রশিদ আহমদ গাঙ্গুহির কাছে তখন রশিদ আহমদ গাঙ্গুহি মাত্র লেখাপড়া শেষ করে গাঙ্গুহে পড়াইতে শুরু করছেন তিনজন একই মাদ্রাসার ছাত্র একজন হইলেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতবি আরেকজন হইলেন ইমামে রব্বানী কুতবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গুহি আরেকজন হইলেন স্যার সৈয়দ আহমদ খান তিনজন একই উস্তাদের শাগরিদ উস্তাদের নাম হইল মাওলানা মামলুক আলী মাঝে মাঝে সেখানে হাজী সাহেব যাইতেন কোন না কে যাইতেন এরা ছাত্র তখন এই মামলুক আলী সাহেব জিজ্ঞাসা করছিলেন যে আপনি এখানে ঘুরে ঘুরে আসেন কেন তোমার এখানে দুইজন ছাত্র আছে এই দুই ছাত্রের কপালের দিকে তাকাইলে আমার নজরে যেন কুতুবিয়ত ভাসতে থাকে মারে দে হাক্কানি কে পেশানি কানুর মারে দে হাক্কানি কে পেশানি কানুর কব ছুপা সিকতা হ্যায় পেশে জি শুউর হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা করতে আছে এই দুইজনের পড়াশোনা কবে শেষ হইব পড়াশোনা শেষ হইল হযরত নানুতবি রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেবের কাছে বাইয়াত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বাইয়াত নন কোন না হযরত গাঙ্গুহি কি নন বাইয়াত এখন হাজী সাহেব রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে কেউ আসলো কোন দিকে যাইবা কয় যে গঙ্গুহের দিকে যাব আরে থামো থামো কথা আছে সেখানে আমার একজন মহব্বতের মানুষ আছে তার নাম রশিদ আহমদ এতারে আমার সালাম কইবা আর কইবা সুযোগ পাইলে আমার মজলিসে যেন আসে তখন হযরত হাজী সাহেব খানকায় এমদাদি আছেন যেটা হযরত থানবীর খান রশিদকে চাইতে কইবা মাঝে মাঝে চিঠিও লেখে রশিদ তোমার একটু দেখতাম কবে আইবা
চিঠি লেখে খবর পাঠায় হযরত গাঙ্গুহির কাছে খবর যায় কিন্তু হযরত গাঙ্গুহি সময় নাই কারণ মানুষ একজন পুরা দাওরা হাদিস একজনে পড়ায় এখন তো দাওরা হাদিস আমরা 12 জনে পড়াই আর তিনি দাওরা হাদিস পড়াইতেন একজন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো চিঠি যায় কেমনে যায় সেই তাহাজ্জুদ থেকে পড়ানি আরম্ভ করে আবার এটা পর্যন্ত কোনো ফাঁক নাই মানুষ সিঙ্গেল একদম অনেক দিন পরে অনেক দিন পরে হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওনার এক আত্মীয়ের বাড়িতে যাবেন একটা ফতোয়ার ব্যাপারে আর যাওয়ার পথটা হইল থানাবন হইয়া কন্যা পথটা কি তো চিন্তা করলেন হাজী সাহেব বারবার আমাকে দেখা করতে বলেন আজকে আসরের নামাজ থানাবন পড়ব মাগরিব পর্যন্ত থাকব মাগরিবের পরে আমার আত্মীয়ের বাড়িতে চলে প্ল্যান আসরের নামাজ পড়লেন হাজী সাহেব তো দেখে এরকম ভাবে দিল খুশ হয়ে গেছে রশিদ আসছো আসছো মাশাআল্লাহ মাশাআল্লাহ নামাজের পরে হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন হযরত গাঙ্গুহি হুজুর আপনি চিঠি পাঠান লোক দিয়া খবর দেন কেমনে আসতাম আপনি আসতে কোন কেমনে আসতাম মানুষ একজন তাহাজ্জুদের পরে সবক পড়াইতে আরম্ভ করি ফজর পর্যন্ত ফজরের পরে আবার সবক পড়াইতে আরম্ভ করি জোহর পর্যন্ত জোহরের পর থেকে আসর পর্যন্ত এই এই টাইমে ফতোয়া লেখন লাগে আসর থেকে মাগরিব পর্যন্ত চিকিৎসা লেখন লাগে হাকিম ছিলেন মাগরিব থেকে এশা পর্যন্ত কিতাব মোতালাকরণ লাগে এশার পরে যদি শুইয়া না যায় তো তাহাজ্জুদের সময় উঠতাম পারি না কিরকম টাইট প্রোগ্রাম কেমনে আসতাম হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বললেন যে রশিদ আমার এখানে কয়টা দিন থাকো হযরত গাঙ্গুহি বললেন যে কয়টা দিন সুবহানাল্লাহ হুজুর ইটস ইম্পসিবল সম্ভব তো কয়টা দিন থাকো না কয় সম্ভব না বলে কয়টা দিন থাকো বলে সম্ভব না হাজী সাহেব খুব কাতর হইয়া কইলেন রশিদ এক রাত্র বলেন না কয়টা রাত্র কয়টা একটা রাত্র এটাও সম্ভব না হযরত গাঙ্গুহি বললেন যে মুরব্বী মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ একটা রাত্র থাকনের লেগা কইতেছে কেমনে না করি তো হুজুর থাকবো তবে শর্ত আছে দুইটা শর্ত কয়টা হাজী সাহেব বলে যে আলহামদুলিল্লাহ থাকবা তো বলে থাকবো বলে হাজার হাজার শর্ত দাও কোনো অসুবিধা নেই কয়টা শর্ত ক দুইটা শর্ত কি শর্ত ক হুজুর আপনি তো এই শেষ রাত্রে তো আপনি উইটা জিকির আজকাল শুরু করবেন ইল্লাল্লাহ তখন আমারে কিন্তু টাইনে আবার উড়াইতে পারবেন না আমার গুমান লাগবো কথা কন না আমি না ঘুমাইলে কালকে আমার কাম বন্ধ হয়ে যাবে আপনার জিকির আপনি করবেন আমারে ঘুমাইতে দিতে হবে ক মানলাম কি কয় কে কয় কে কয় হাজী সাহেব হাজী সাহেব কি কয় মানলাম দুই নম্বর ক দুই নম্বর হইল আগামীকাল ফজরের নামাজের পরে আমি সোজা চলে যাব তখন আপনি আবার নরম হইয়া যদি কইলেন রশিদ একটা দিন থাকো তাইলে কিন্তু হুজুর আগে ভাগে আমি কইয়া লইতে আসি বেয়াদবি মাফ করবেন আমি ফজরের পরে আর থাকতে পারবো না হাজী সাহেব বললেন এটাও মানলাম কন্যা এটাও কি আল্লাহ মানামানি হয়ে গেছে এবার হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বললেন খাদেম কে খাদেম তুমি রশিদ তো ভিড়তে দেয় না রশিদের বিছানা আমার বিছানা রশিদের বিছানা আমার বিছানা এরকমভাবে পাতবা যেন রশিদের বিছানা আমার বিছানাকে টাচ করে আমার বিছানা রশিদের বিছানাকে টাচ করে হাজী সাহেব মনে মনে ভাবতেছেন মন তো চাইতেছে রশিদকে বুকের সঙ্গে বুকে মিলাইয়া একটা চাপ দেই খাজা বাকি বিল্লাহ যেরকম চাপ দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হযরত জিব্রাইল হেরা পর্বতের গুহায় যেরকম চাপ দিয়েছিলেন কিন্তু রশিদ তো ধরা দেয় না কথা বল না রশিদ কি অনেক দূরে দূরে থাকে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এজন্য কইতে আছে রশিদের বিছানা আমার বিছানা যেন এরকম একটা আরেকটার সঙ্গে লাগালাগি অবস্থায় থাকে বিছানা হয়ে গেল পীর বিষ হো গয়া মুরিদ বিষ হো গয়া কথা বল না একবার নাক টাইন না ঘুমাইতে আসে
অর্ধরাত্র পরে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উঠলেন কেউ যেন টের না পায় কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই ওযু করলেন ওযু কইরা এরকম ভাবে তাহাজ্জুদ পড়লেন কোনো আওয়াজ নাই এরপরে এই রশিদের বিছানাটা খালি না এখন হাজী সাহেবের বিছানাটা তো খালি এই বিস্তার মধ্যে মুসল্লা বিছাইলেন মুসল্লা বিছাইয়া জিকির করতে আসে কোনো আওয়াজ ছাড়া আমার দিকে তাকান জিকির করতে আসে আওয়াজ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো তাওয়াজ্জুহ কোন এটা কি তাওয়াজ্জুহ সাধারণ ভাবে আমরা জিকির করি যেভাবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নিজের কলব কোন না নিজের কলব ইল্লাল্লাহ কয়া জরবটা লাগাইতে হয় কোথায় নিজের কলব কলব রুহ নফস সির খফি আখফা তো কলবের মধ্যে আপনার জরবটা লাগাইতে হয় কিভাবে দেখান না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাত হাত ঘুরান না কেন সবাই হাত ঘুরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ এটা হইলো সাধারণ জিকিরের নিয়ম হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন একটু ব্যতিক্রম ব্যতিক্রমটা কিরকম দেখেন না আবার লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন কোন দিকে মাইতে আছে ওই যে ঘুমায়া রইছে ওই যে কি ঘুমায়া রইছে কম্বলের তলে কম্বলের তলে ঘুমায়া রয়েছে রশিদ এখন কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ ছাড়া খালি জিকির করতে আমি বুঝানোর জন্য না আঙ্গুল ঘুরাইলাম হাজী সাহেব আঙ্গুল ঘুরান নাই আপনারা বুঝানোর জন্য আঙ্গুলটা ঘুরাইলাম নতুবা হাজী সাহেব কি করেন না আঙ্গুল ঘুরান না এটা হলো দেমাক খেয়ালে মা সেবা বাসাদ নমারা খেয়ালে মা সেবা বাসাদ নমারা জেহার মুকুন্ত জল্লিয়া শেকারা ওই খেয়াল খেয়ালটাতে খেয়ালের মধ্যেই আপনার লা ইলাহা ঘুরতে আছে সারা শরীর আর রশিদের গায়ে গিয়া পড়তে আছে ইল্লাল্লাহ একবার দুইবার তিনবার এখন তো কম্বলের ভিতরে জোয়ান খালি ঘুরাঘুরি করতে আসে কথা কথা কম্বলের ভিতরে কি জোয়ান কি করতে আসে ঘুরাঘুরি করতে এই সামনে আগাও না মিয়া ঘুরাঘুরি করতে আসে হাজী সাহেব এমনি হাত বাড়াইয়া দিয়া কইতে আসে সাবধান চুক্তি আছে উড়ন যাইব না কন্যা কি আছে চুক্তি আছে তোমার বাপ সাপ তো বলা লাগতে আছে না তুমি ভিতরে যে মোড়ামুড়ি করতে আছো এদিকে কিন্তু মাইতে আছে ঠিকই কথা কন্যা মাইতে আছে ঠিকই আর এদিকে কইতে আছে চুক্তি আছে উড়ন যাইব এখন হজরত গাঙ্গুহি কই যে চুক্তি করে বড় বিপদে না পড়লাম থাকতামও পারি না উঠতামও পারি না এক পর্যায়ে হজরত গাঙ্গুহি কম্বল সরায় ফেলছে হাজী সাহেব বললেন যে সাবধান চুক্তি আছে কিন্তু উড়ন যাইব না তখন হযরত গাঙ্গুহি একটা কথা বলছিলেন একা এক ইশকানে মুঝকো জাগায়া একা এক ইশকানে মুঝকো জাগায়া জাগা কর সো মুসিবত মে ফসায়া হুজুর আপনার কোনো দোষ নাই আপনি চুক্তিভঙ্গ করেন নাই আপনি আমাকে জাগানো নাই কিন্তু কে কি একটা জিনিস আমাকে এখন শোয়া থাকতে দেয় না ভিতরে এরকম আগুন ধরাইয়া দিছে আমি কম্বলের ভিতরে থাকতে পারতেছি না একাএক ইশকানে মুঝকো জাগায়া জাগা কর সো মুসিবত মে ফসায়া
হাজি সাহেব কইতে আছে আমি কিন্তু আমার চুক্তিতে আছি হযরত গাঙ্গুহি কয় আমি আমার চুক্তি আর রাখতে পারলাম না ক্ষমা চাই উইটা গেছে উইটা গিয়া ওযু করছে ওযু কইরা তাহাজ্জুদ পড়লেন হযরত হাজি সাহেবের পিছনে বইসা এখন পাগলের মতন ইল্লাল্লাহ 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 আরো জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করার জন্য আমি কই নাই মানে হযরত গাঙ্গুহি এত জোরে জিকির শুরু করছে যে হাজী সাহেব বলতে বাধ্য হইছেন ও মিয়া তুমি তো আমার খানকা ভাঙা লেভেল লাগাছ আমি তো জিকির করতেছি এতক্ষণ থেকে নো সাউন্ড আর তুমি এখন হঠাৎ করে মুন্সি কোত্থেকে আইসো আইসা আমার খান গে ভাঙা লেভেল থামো হযরত গাঙ্গুহি কইতেছে জলঙ্গা জ্বালাওঙ্গা একসারে জাহাঁ কো জলঙ্গা জ্বালাওঙ্গা একসারে জাহাঁ কো জমি কো জমা কো মকি কো মকা কো হুজুর এতক্ষণ পর্যন্ত বুঝি নাই এখন ভিতরে এরকম আগুন ধরে গেছে এই আগুনের কারণে আমি স্থির থাকতে পারতেছি না আমার মন চায় আল্লাহর জিকিরের আগুন দ্বারা সারা দুনিয়াটাকে পোড়াইয়া ছাই বানাইয়া আল্লাহ পাকের কদমের উপরে ছেড়া দে জলঙ্গা জ্বালাওঙ্গাম একসার জাহাঁ কো জলঙ্গা জ্বালাওঙ্গাম একসার জাহাঁ কো জমি কো জমা কো মকি কো মকা কো জলাই হ্যায় তাওহীদ কি আগে দিল মে জলাই হ্যায় তাওহীদ কি আগে দিল মে খুদি কো জ্বালা কর খুদা সে মিলা হ্যায় মকি কো জ্বালায়া মকা কো জ্বালায়া زمی و زما بھی شکار فنا ہے نئی ایک لگن اس کے دل سے لگی ہے عجب حالت اس کی جلن میں شفا ہے شریعت کا پابند طریقت کا پیرو شریعت کا پابند طریقت کا پیرو خدا کی محبت میں مشرب جدا ہے وہ دائم ہے یاد الہی سے معمور یہی سنت احمد مجتبی ہے میرے بھائیو دوستو بزرگو حاجی صاحب رحمت اللہ علیہ جہاں دیکھلن جے پاگلامی شروع ہے گیسے اللہ اکبر تخن بولن رشید جب ذکر کرنا ہی ہے تو سیکھ کر کرنا چاہیے رشید জিকির যখন করতে মন চায় তাইলে শিক্ষা জিকির করো শিখন ছাড়া জিকির করলে হবে না ইয়ারে বায়াদ রাহে রাতন হামরু পড়েন না ইয়ারে বায়াদ রাহে রাতন হামরু বেকালাবি জন্দারি সাহেরা মশু একজন গাইড লাগে একজন উস্তাদ লাগে একজন পথ প্রদর্শক লাগে একজন শেখ লাগে একজন পীর লাগে একজন মুর্শিদ লাগে চিন্না বুঝা চেক কইরা লইতে হবে চেক ছাড়া লইলে বিপদ আছে রাস্তায় যেরকম ভদ্র লোক হাঁটে এরকম পকেট মাইরাও রাস্তার মধ্যে হাঁটে ঠিক না বেঠি এজন্য বুঝা লইতে হবে যে কে পকেট মার কে আসল ভদ্রলোক আসল ভদ্রলোক চিন্না যদি আপনি হাঁটতে আরম্ভ করলেন তখন দমে আরেফ নসিমে সুবহে দম হ্যায় কোন না দমে আরেফ নসিমে সুবহে দম হ্যায় উসি সে রেশায়ে মানা মিনম হ্যায় যদি এরকম ভালো একজন গাইড তুমি পাওয়া গেলা ঘর তু সঙ্গে খারা ও মর মর সবি চুব সাহেব দিল রসি গৌহর শবি।